কয় টাকা করে বাড়ছে কাকাইগুলা? 1 কেজিতে 1500 টাকা বাড়ছে। এত টাকা বাড়ছে? এত টাকা বাড়ছে? অনেক টাকা বাড়ছে। এত বাড়ার কারণটা কি? এগুলা কি মানে চলন বিলে? হ্যাঁ চলন বিলে। আচ্ছা কত করে চলছিল এগুলার ফিস? এই 400 টাকা ফিস। কতটুকু ওজন আছে মাংস? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ইব্রাহিম আছি আপনাদের সাথে। দর্শক রাজধানী কাওরান বাজার হাঁস মুরগির আড়ত থেকে দর্শক এখানে অতিরিক্ত বাড়লো, সীমাহীন বাড়লো মুরগির দাম। দর্শক এখানে সকল ধরনের মুরগি আছে, লেয়ার, কক, সোনালি, ব্রয়লার এবং গিরি সহকারে সকল ধরনের মুরগি আছে। এ টু জেড এভরিথিং দাম জানাবো। প্রত্যেকটা মানুষ আপনারা কমেন্ট করবেন কত টাকা করে কিনতেছেন খুচরা বাজারে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আর প্রত্যেকটা ব্যক্তি ভিডিওতে লাইক দিবেন, সবাই সবাই ভিডিওতে লাইক দিবেন। তো চলুন, আমরা বিক্রেতা কাকা আছে, আমরা বিক্রেতা কাকার সাথে একটু বিস্তারিত কথা বলি যে এই ধরনের মুরগিগুলা এগুলা কেমন ধরনের বিক্রি করছে এ টু জেড। তো চলুন কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীরটা কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো আছে। আচ্ছা ভালো। আচ্ছা আর শুরুতে একটু বলি কাকা, এটা কি মুরগি বলে? এই মুরগিটারে এটা হলো লেয়ার মুরগি। এগুলো কত করে বিক্রি করছিল? এটা হলো 300 টাকা কেজি। 300 টাকা। আর এই উপরেটা? ওটা হলো 380 টাকা কেজি। এটা কি মুরগি? এটা হলো ফেরান মুরগি। হ্যাঁ এটা ফেরান মুরগি, মানে ফেরামের বংশধর। বংশধর। এগুলো ওজন কতটুকু হয়? 5 কেজি। 5 কেজি ওজন? 5 কেজি। 5 কেজি। আর এগুলো ওজন কতটুকু হয়? এডি হলো 2 কেজি, 2.5 কেজি। এটা 300 টাকা? 300 টাকা। এগুলো কেজিতে কয় টাকা করে বাড়ছে কাকা? এগুলো 1 কেজিতে 1500 টাকা বাড়ছে। এত টাকা বাড়ছে? এত টাকা বাড়ছে? অনেক টাকা বাড়ছে। এত বাড়ার কারণটা কি? কইতে পারি না, এটা তো আমরা জানি না এটার কি কারণে বাড়ছে, এটা আল্লাহ জানে। আর মা বেসিন যারা কইতে পারে, আপনার কইতে পারুন? আচ্ছা কক কক কোনটা? এটা কক হলে পিসেরটা। আচ্ছা কাকা কক, এগুলার ওজন কত রূপ কাকা? এটা হলো 600 গ্রাম, 320 টাকা কেজি। 300। এর আগে দাম কেমন ছিল? এর আগে ছিল 280। কত টাকা বাড়ছে? 40 টাকা বাড়ছে। 40 টাকা বাড়ছে। আচ্ছা আর এটা এটা কি মুরগি? এটা এটা হলো সোনালি মুরগি। এটা সোনালি। আচ্ছা এটার ওয়েট কতটুকু আছে? এটি ওয়েট হলে 1 কেজি 100 200। 1 কেজি 100, 1 কেজি 200। আচ্ছা এটার দাম কত আছে আজকের বাজারে? এটা বাজারে আজকে আছে 130 টাকা কেজি। এরা 330 টাকা। 330? আপনি তো 130 করে নিলেন। না এটা তো ভুল হয়েছে। তাহলে মানে 130 তো জীবন হইতো না? না 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 না, মানে মরার আগেও না? না আজ মরে গেলেও হইব না। মানে 130 টাকা হইব না? না আজ মরে মরার পরে হইব। তাহলে 330? 330 মরলে আবার দাম নাই? মানে মরলে আবার দাম নাই? না মানে কেয়ামতের পরে দাম নাই? না কেয়ামতের পরে কোনে জিরো পয়েন্ট। জিরো পয়েন্ট। এই মুহূর্তে দাম আছে কত? 330। এর আগে দাম কেমন ছিল কাকা? 290 280 300। এটা এটার দাম কত করে বাড়ছে? 30 টাকা কেজিতে বাড়ছে। কেজিতে 30 টাকা বাড়ছে। আর এটা কি মুরগি কাকা? এটা এটা একই মুরগি। একই মুরগি? একই মুরগি। আচ্ছা আচ্ছা, এইবার আমরা যাব রাজা বাবুর কাছে নাকি? হ্যাঁ। যেটা মানে গ্রিল চাপ যেটা প্রতিনিয়ত ব্যবহার হয়। হ্যাঁ। আচ্ছা এগুলো ওয়েট কত আছে কাকা? এটার ওয়েট হলে 1.5 কেজি আছে, 2 কেজি আছে। আমরা একটু খাবারটা বলি, খাবার কত করে এখন চলতেছে? খাবার হলে 1100 টাকা বা 1150 টাকা বস্তা। আগে দাম কেমন ছিল? আগে তো আসলে 300 400 টাকা বস্তা। মানে এত বাড়ছে বস্তা, তাহলে মুরগি দাম এত? 300 400 টাকা কিনছি আমরা বস্তা। এই জন্য এর এক বস্তা। আর এখন কিনতেছেন কত টাকা? এখন হলে আমাদের 1150 টাকা। 1150, মানে অতি 25 কেজি। 25 কেজি? 25 কেজি, এত বাড়ছে। আচ্ছা ব্রয়লার কত করে দিছিলেন বলেন? ব্রয়লার আজকের বাজার হলো গিরিলের সাফের মুরগি হলো আপনার 225 টাকা কেজি। আর এটা কত দিছিলেন? আর বড় হলো 200 টাকা কেজি। এটা 200? এটা ওয়েট কত আছে? 200 টা? 2 কেজি। 200 টা? 1.5 কেজি 2 কেজি। মানে এটা কত রূপ বলছিলেন? 1.5 কেজি 2 কেজি। আর ওই এটা বিক্রি করছেন কত? এটা বিক্রি করছেন কত? যে 200? 200 টাকা বড়টা। আর এটা ছোটটা হইলো আপনার ওই যে এই নিচে ছোটটা হইলো কত? এটার দাম হলো আপনার 225 টাকা কেজি। আর এটা? এটা এটা একই মুরগি, একই দাম। মানে 225 টাকা? 225। এত দাম কেন? এখন এত দাম দিলে আমরা মেবি নাই খাওয়া বেশি, আবার খাবারের দাম বেশি নাকি? তো দর্শক আপনারা কত করে কিনতেছেন খুচরা বাজারে প্রত্যেকটা মানুষ কমেন্ট করবেন। আচ্ছা এইদিক দিয়ে একটু হাঁস আছে, আমরা একটু হাঁসের দামটা জানাই যেহেতু। আচ্ছা এই যে দেখুন হাঁস, যেহেতু আসছি যেহেতু একটু হাঁসের দামটা জানাই। দর্শক এখানে নাম্বার দিয়ে দিব, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন নাকি? আপনাদের মোবাইল নাম্বার নাকি বন্ধ বলে? না না না, আমার মোবাইল বন্ধ নেই।
আচ্ছা শুরুতে আপনার মোবাইল নাম্বারটা বলেন তো একটু 0174537 8753 মোবাইল খোলা থাকে তো ইনশাআল্লাহ সব সময় অলরাউন্ডার খোলা থাকে অনেকে বলে ফোন দেয় আপনাদেরকে বলে পায় না কথা ফোন দেয় এটা আমরা ইনশাআল্লাহ অলরাউন্ডার আচ্ছা আমরা এখানে এইদিকে হাঁস আছে দর্শক এইদিকে হাঁস আছে আচ্ছা নিচেও হাঁস আছে ইনশাআল্লাহ শুরুতে আমরা বলি এই এই হাঁসটা কোন জায়গায় হাঁসগুলো দেবগুড়ার এগুলা বল এগুলা কি মানে চলন বিলে হ্যাঁ চলন বিলে আচ্ছা কত করে চলছিল এগুলার ফিস এই 400 টাকা ফিস কত রকম ওজন আছে মাংস কত রকম হবে 1 কেজি 200 1 কেজি 200 লাইভ লাইভ মানে 1 কেজি 200 হবে পরে 1 কেজি 100 1 কেজি টিকবে মানে মানে মাংস আচ্ছা এটা কত রকম হবে এটা একই সাইজ 400 টাকা 400 টাকা 400 টাকা 400 টাকা হাঁসের ফিস দর্শক অবিশ্বাস্য হলো সত্য আচ্ছা আর এর ফিস কত এটা 450 এটা দাম একটু বেশি কেন 50 টাকা এটা সাইজ একটু ভালো আমি তো মনে করছি এটা 300 টাকা না না এর সাইজ ভালো কত সেটা 400 টাকা 450 450 কম রাখবেন না না এটা কম ছোট বড় আছে না এটা ছোটটা ছোট দাম বড়টা বড় দাম ওই হিসাবে এগুলো ডিম দিবে না ডিম দিবে না হ্যাঁ ডিম দিবে শিউ ডিম দিবে হ্যাঁ জি ডিম দিবে আচ্ছা আচ্ছা তাহলে 450 হাঁসের দাম কি এখন কমতে দিকে না বাড়তে দিকে বাড়তে দিকে কেন এখন এখন শীতের সিজনে এখন তো বাড়ে হিয়ার পরে সব জিনিস দাম বেশি এরা ক্যারিং খরচ বেশি সব দিক দিয়ে বেশি ওই হিসাবে মারা যা বেশি খাদ্যের দাম বেশি সব দিক দিয়ে বেশি আচ্ছা আচ্ছা যেটা ফলে এগুলো পোষায় না আচ্ছা 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 আর এখানে এগুলা কোন জায়গা এগুলা এটা কোন জায়গা এগুলো এই সব মিলে নদীর বিয়ে এটা কত করে ছিল এ 500 টাকা পার পিস এক পিস 500 টাকা এটা মাংস কত রকম হবে এক কেজি 200 300 400 ওমা তো ওইটাও 400 টাকা মাংস 400 টাকা ওটা এটা হলো বেটা বেটা হাঁসা বেটা আচ্ছা এটা বেটা আর এটা বেটি হ্যাঁ আচ্ছা আচ্ছা এর জন্য কয় টাকা ব্যবধান 100 টাকা 100 টাকার ব্যবধান দর্শক আমি পড়ে যাইতেছি আচ্ছা পড়িয়ে না আচ্ছা পড়মু না যেহেতু আচ্ছা এটার ওয়েট কত রকম আছে এটা এটা 1.5 কেজি আছে আচ্ছা 1.5 কেজি এটার দাম কত ছিলেন এটা 450 আচ্ছা এটা 1.5 কেজি এটার দাম আমার তো কম কেন এটা কমই হইছে এর প্রাইস কা এটা বাজারে হিসাব না এটা কাঁচা মাল আজকে কমে এই বাড়ে এই আর কি এই বাবাটার দাম লাগে না এখানে এই জন্য মানে 450 টাকা 1.5 কেজি ওজনে হ্যাঁ 1.5 কেজি এক কেজি 400 এরকম আর কি মানে মাংস হবে না মাংস না আরে লাইফ আস্তা এখন জিন্দা তোর মাংস কত রকম হবে মাংস এক আমরা 1 কেজি 200 100 এরকম সবাই রে এটা যেরকম এর ওরকম এটা যেরকম জাগাতে দেয় আমরা তো আনি সকালবেলা রাত্রেবেলা ডিম পারে পোলা পানি রয়ে যায় মানে রাত্রে বেলা ডিম দেয় কিন্তু এখন ডিম দেয় না না এটা তো দিনে ডিম দেয় না রাত্রে ডিম তো এখন তো যে যে শীত এই শীতে আপনাদের ব্যবসা হাঁস কেমন চলতেছে না আগের মতন না ব্যবসা একটু ধাম আরেকবার আপনার মোবাইল নাম্বারটা বলেন 0174537 8753 এটা আপনার পার্সোনাল নাম্বার ইনশাআল্লাহ কল দিলে পাবে তো এই যে এই কোনো অলরাউন্ডার আচ্ছা দর্শক আপনারা কারণ বাজার চলে আসবেন নাকি ইনশাআল্লাহ আচ্ছা এই যে এদিক দিয়া এদিক দিয়া কয়টা দোকানের পরে আমার এদিক দিয়ে তিনটা এদিক দিয়ে তিনটা বিশখানে মানে এদিক দিয়ে দুইটা আর এদিক দিয়ে তিনটা আচ্ছা এদিক দিয়ে তিনটা দোকান উত্তর দিয়ে তিনটা দোকান এদিক দিয়ে তিনটা দোকান তিনটা দুইটা দোকানের পরে তিনটা এই যে চাঁদপুর চিকেন ব্রয়লারের দোকানের এই পাশের দোকানটা নাকি আপনার আচ্ছা আচ্ছা ভালো থাকবেন